নিয়ে এসেছি তো আমি চাড্ডি নিয়ে আয় আমার জন্য সব নিয়ে এসেছি চাড্ডি চাড্ডি হ্যাঁ জাঙ্গিয়া ও জাঙ্গিয়া মুখে চুলকিয়ে ঘা করছে ঠিক আছে ক্ষতি করেছিলে বলে তোমার মুখ দেখা যাচ্ছে ক্ষতি করেছো Hey guys, welcome to my fresh vlog. আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। সো আমি এখন যে দাঁড়িয়ে আছি সে জায়গাটি হচ্ছে রামদির বাড়ির সামনে। সো রামদির কি করছে আজকাল, এখন কি করছে, তার বাড়ির ভিতরে যাব। সো চলুন দেখা যাক। রামদির, ও রামদির, এই তো কি করছেন রানুদি? কথা বলছেন? ভালো আছেন? হ্যাঁ সে তো ঠিক। ও ব্যস্ত আছেন নাকি? ভালো তো থাকতে হবে রানুদি, সবাইকে ভালো থাকতে হবে। বসে থেকে জীবনযাপন করে সারাদিন পরিশ্রম করি। তারপর এখন কাজ করছেন না ফ্রি আছেন? চোখ যদি অন্ধ হয় দেখতে পাবে না? দেখতে তো পাচ্ছো, তোমাদের চোখ তো অন্ধ, থেকেও তোমাদের চোখ নেই, তোমাদের চোখ থেকে চোখ নেই, তোমরা দেখবে না। কেন এভাবে কেন বলছেন? বিবেক অন্ধ, তোমরা দেখতে পাও না, সেই জন্য বলছি তোমাদের চোখ থাকতে চোখ নেই, বিবেক থাকতে বিবেক নেই, তোমাদের এই সত্যি কথাটা কি করে বেরোবে? চোখ নেই আমাদের না, তোমাদের অন্ধ, দেখতেও পাও না, দেখতে পাই না সত্যি। আপনি কি করছেন সেটাও দেখতে পাই না আমরা। সকালে নাস্তা হয়েছে দি? অবশ্যই নিয়ে এসেছি, কেন নিয়ে আসবো না, নিয়ে এসেছি তো। সব নিয়ে এসেছি চাড্ডি। ও জাঙ্গিয়া, খাবার লাগবে না আর দিদি? না লাগবে না, যা চাড্ডি লাগবে। রানুদির আর খাবার লাগবে না, ওর চাড্ডি লাগবে। জাঙ্গিয়া আমাকে বলছে চাড্ডি নিয়ে এসেছিস। দিদি সকালে নাস্তা হয়েছে? খাবার নিয়ে এসেছি আপনার জন্য। বিবেকহীন মানুষ না, বিবেক দিয়ে দেখতে পাই না, অনুভব করতে পারে আর না চোখ দিয়ে দেখতে পাই, চোখ থাকতে যেমন চোখ নেই। আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আর আপনার যেটা ফেভারিট খাবার সেটাই নিয়ে এসেছি। হ্যাঁ কি ফেভারিট খাবার, কি করে বুঝলে? চোখে দেখতে হবে অন্ধ, বিবেকে অন্ধ। না না বিবেকে অন্ধ না, চোখেও দেখতে পাই, বিবেকেও অন্ধ না, বিবেকেও দেখতে পাই, আর আপনার মনের কথাও বুঝতে পারি। তো খুলবেন মেহমানকে, মেহমান এসছে আপনার বাড়ি এসছে, তো তাকে তো সম্মান দিবেন না? মেহমান আপনার বাড়ি এসছি, রানুদি একটা কথাই আছে কি জানেন, যে ঘর আয় মেহমান ভগবান কি তারা হতা হ্যায়। তো আপনার যেটা সত্যি সেটাই আপনাকে বলছি। তো আপনার বাড়ি এসছি আজকে, কেন কি হয়েছে রানুদি, কেউ কিছু বলেছে নাকি? এত রাগ মানে এত কি হয়েছে রানুদি, কিছু হয়েছে? সকাল সকাল এত রেগে আছেন মানে? হ্যাঁ সে তো বুঝতেই পারছি, দেখতে পাচ্ছি না যে আপনি কতটা পরিশ্রম করেন। তো আসেন খাবারটি আপনাকে দেখিয়ে দিই কি কি খাবার আছে। রানুদি আসুন, আসুন না এখানে আসবেন, তারপর তো দেখবেন, ঘর থেকে দেখবেন আপনি, ভিতর থেকে কি করে দেখতে পাবেন? আপনি এখানে আসেন না, আসেন দেখি ব্যাগটা রানুদির জন্য নিয়ে এসেছি। আসেন আসেন আসেন, আগে ঠান্ডা জল খান তো একটু, খেয়ে ঠান্ডা হন তো। হ্যাঁ নর্মালি জল আছে, নেন না নর্মাল। আর এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন রানুদি। বন্ধুরা রানুদি আজকে প্রচন্ড রেগে আছে, মুড খুব অফ হয়ে আছে তার।
কোনো মতেই তার সঙ্গে কথা বলতে পারছি না, উল্টো পাল্টা কথা বলছে। তো কিছুক্ষণ অপেক্ষা করব, দেখা যাক যে সে কথা বলে কি বলে না। প্রচন্ড যাতা বলেই যাচ্ছে, যখন থেকে এসছি তখন থেকে যাতা উল্টো পাল্টো বলছে। তো দেখা যাক কি হচ্ছে, যখন থেকে এসছি তখন থেকে প্রচন্ড রেগে আছে, উল্টো পাল্টো কথা বলছে। আবার দিদির কাছে যাচ্ছি, তার গেটের সামনে দাঁড়াচ্ছি, দেখি কি বলে। দিদি, দিদি করবি না, চাটি নিয়ে দোকানে যা, নিয়ে আসছি, আপনি কথা বলবেন তারপর তো নিয়ে আসবো। আপনি এদিকে আসেন না, অনেক দূর থেকে এসছি কষ্ট করে। দিদি এরকম করে কেন বলছেন, মরার কথা বলছেন। কথাটা শুনেন না দিদি, কথাটা শুনেন না দিদি, কথাটা শুনেন, এখানে আসেন। জল এনে দিচ্ছি, দেন। আমি জল এনে দিচ্ছি দিদি, দেন না, আমি এনে দিচ্ছি, দেন না। খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছি দিদি, না না আপনার কষ্ট বুঝি, বলেই আপনার হেল্প করি মাঝে মধ্যে আমি যখনই আসি। দেন, আমি জল এনে দিচ্ছি, দেন, জল এনে দিচ্ছি দিদি, দেন। দেন বালতিটা, দেন দিদি, দেন হাড়িটাই, দেন হাড়ি দিয়ে। ও ওটা দিয়ে জল আসবে দিদি, আরে এগুলো তো নোংরা পড়ে আছে দিদি, নোংরার উপর দিয়ে কি হয়ে যাবো দিদি, দেন আমাকে, দেন। আসমান থেকে এসছো নাকি? না সেটা না বলছি না, এটা দিয়ে জল নিয়ে আসবো দিদি, এটুকু জলে হয়ে যাবে? বালতি তো আছে আপনার, আছে দিদি, বালতি তো আপনার আছে দিদি, এটা দিয়ে জল আনতে বললো, তো জলটা নিয়ে আসি আমি দিদির জন্য, একটু মানানোর জন্য তো এটুকু করতে হবে বন্ধুরা, দিদির জন্য এই যে জল ভরলাম। কষ্ট ভিডিও বানানোর, এত কষ্ট বন্ধুরা, তবু আপনারা একটু একটা লাইক করছেন না, কমেন্ট করছেন না বন্ধুরা, শেয়ার করছেন না ভিডিওটি, প্লিজ। না দিদি, নেন জলটা, নেন, সকালে হয়তো দিদির সঙ্গে কারোর সঙ্গে, সরি, সকালে হয়তো দিদির কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, না হলে কেন এতটা রেগে আছে, প্রচন্ড রেগে আছে। তো কেন যে রেগে আছে তা জানি না, কিন্তু যখন থেকে এসেছি তখন থেকে উল্টো পাল্টো কথা বলছে দিদি। বলেছি আমি যে আমি যখন ঝাড়ুমাল পুষ্পের জন্য করি তখন এসে আমাকে বিরক্ত করবে না কেউ, বলা আছে কথাটা। কালকে এসেছিল, পালিয়ে গেছিল, দাঁড়ালাম শুনে, পালিয়ে গেছিল দিদি, কই ওই ছেলেটা এসেছিল, তো ওর সঙ্গে তো ভালো ডান্স করেছেন আপনি, মিথ্যে কথা বললেন না? কালকের কথা বলছেন? ও তো যাই হোক, এর আগের দিন যেটা এসেছিল আপনি তো ভালো শাড়ি পরে একদম ডান্স ফান্স করেছেন, দেখেছি তো ভিডিওটা। হ্যাঁ সে তো ঠিক, তো একটা কথা কি দিদি, যে ভালো আছে তার সঙ্গে তো ভালো ব্যবহার করবেন আপনি, আমি তো আসি আপনার কাছে, কোনোদিন খারাপ পেয়েছেন ব্যবহার আমার আপনি? আমি যখন এসেছি তো, হ্যাঁ সে তো ঠিক, তো আপনি কি এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন আমাকে? কবার আসা হলো আপনার কাছে আমার, কবার আসা হয়েছে বলেন তো? বাস তিনবার এসছি আপনার কাছে, ভুলে গেলেন? এই যে শাড়িটা দিয়ে গেলাম এটা ভুলে গেলেন? কোন শাড়িটা বলেন তো, বলেন না কোনটা, দেখি এই তো আপনাকে দিয়ে গেলাম, পরিয়ে গেলাম, পরিয়ে ডান্স করে গেলাম। একটা কথা কি দিদি, আমি নিজেকে ভালো মনে করি না, কিন্তু আপনি তো বলতে পারবেন ভালো মন্দটা কি, আপনি ঠিক বুঝতে পারবেন, যেহেতু অনেকেই আসছে আপনার বাড়িতে। ও দিদি, আর জল লাগবে?
দেখেন তো সকালে একটু নাস্তা আপনি করে নেন, হালকা নিয়ে এসেছি আপনার জন্য, পুরি আছে আর ওই সন্দেশ আছে। সন্দেশটা কেমন নিয়ে এসেছো? সন্দেশটা দেখেন ভালোটাই আছে, ভালোটাই নিয়ে এসেছি, আপনি দেখেন, আপনি দেখেন তারপর বলবেন সন্দেশটা কেমন আছে। দাও ওই দিকে এসো, আগেটা খুলেন দিদি। তো বন্ধুরা, দিদিকে অনেকক্ষণ চেষ্টার পর মানাতে পেরেছি, সো যাচ্ছি এখন, ডাকছি সে গেটের ভিতরে, ওর ভিতরে রুম, সরি ওর ভিতরে ডাকছে, তো আমি যাচ্ছি। সো দেখুন আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। খুলুন দেখুন, দিদি খোলেন। কালকে লোক এসেছিল দিদি, কেউ এসেছিল? কজন এসেছিল? সারাদিনে দুজন এসেছিল কালকে? সারাদিনে কতজন এসেছিল কালকে? কেউ আসেনি না? কতক্ষণ থেকে ছিল তারা? বাস ওটাই করবেন আজকেও, আজকেও পালা ঝাঁটা মেরে বিদায় করবেন তো আজকে সবাইকে, যেন আপনার সঙ্গে শান্তি সুস্থ ভাবে ভিডিওটি করতে পারি আমরা। দিদির মনটা খারাপ দেখলে আমাদের মনে খুব মানে ব্যথা লাগে, কষ্ট হয়। দিদি যে সব সময় ভালো থাকবে, হাসি খুশি থাকবে, মনটা ভালো থাকবে, দিদিকে এরকম চেষ্টা করব আমরা সবাই মিলে, কিন্তু কেউ আসছে রাগিয়ে দিয়ে চলে যাচ্ছে আপনাকে, এটা প্রচন্ড ভুল করছে। মুখে মুখে রেখেছি, অন্তরে রেখেছি, অন্তরে রেখেছি, অন্তরে দিদির নাম করি সব জায়গায়। আরে না, মন থেকেও প্লাস মুখ থেকেও দুদিক থেকেই প্রচন্ড ভালোবাসে। দিদি খুলেন না, দাঁড়িয়ে আছি, পা ব্যথা হয়ে গেল, প্রচন্ড ব্যথা করছে পায়ে, একটু বসলাম দিদি এখানে, কি করবো, দিবেন না তো ঢুকতে, দিদি আজকে ঢুকতে দেয় না আমাদেরকে, এখানে বসলাম, পায়ে ব্যথা হয়ে গেল, অনেকক্ষণ থেকে বসে আছি, দেখি দিদি আজকে গেট খুলে কি না খুলে, অপেক্ষা করবো দিদির জন্য। বসে থাকবো দিদির গেটের সামনে, কি করবো আর, বাইরে থাকবো বসে কেন? বাহ, দিদির মায়া হয়েছে, এসছে খুলতে আবার, গেটটা তবে খুলেই দিল দিদি, বাহ বাহ বাহ, থ্যাংক ইউ দিদি, যাক গেটটা খুলে দিয়েছে দিদি, আসল লোককে চিনতে পেরে গেছে, ভালো কোনটা মন্দ কোনটা। কালকে দুজন এসেছিল ঝাঁটা মেরে বের করেছে, আমাদের এন্ট্রি করলো, বাহ চলো 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 চলো, ভালো হয়েছে, খুব সুন্দর, আজকে আজকে এন্ট্রি করবেন, আজকে ঢুকতে দিবেন না কাউকে। আচ্ছা দিদি, আগে এখন নাস্তা করেন আপনি, না খেয়ে আছেন সকাল থেকে, পুরি আছে, আমি বসবো সাইডে আপনার, বসে আপনি খাবেন আমার সামনে, ঠিক আছে? শুধু জানো ড্রামা করতে না দিদি, না দিদি, নেক্সট দিদি, নেক্সট টুকু, যেভাবে ফুলেতে গন্ধ থাকে, যেভাবে সুরেতে ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন মিলে মিশে রব দিনে রাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম সঙ্গে একসঙ্গে, লিপসিং একসঙ্গে একসঙ্গে একসঙ্গে, রেডি, ওয়ান টু থ্রি, কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি, নেক্সট এসে চিকেন খেয়ে যাবো, তুমি সেটা রান্না করবে, যেদিন তুমি আনতে পারবে নিয়ে আসবো, আমি কথা দিলাম, আমি কথা দিলাম আনতে পারো তুমি আমি, দুজনেই মিলে মিশে খাবো, তুমি আমি দুজনেই মিলে মিশে খাবে, তুমি রান্না করবে, মুরগি খেতে আনবে, আনবো আমি, সেদিন বলবে তুমি রান্না করবে, অবশ্যই